কেউ দেখে নাই, আমি তো দেখছি, কেউ শুনে নাই, আমি তো শুনছি, আমি তো শুনছি, ফলাফলের কিচ্ছু নাই, লাফাইয়া উঠোনের কিচ্ছু নেই। আরে না কিতা, এটা কিতা, আরে কইয়া মেটাটা, আরে কি, আরে না বিয়ে না সাফিয়ে মানে মাথা ঠ্যাং আত, আরে কি খার বলে না, এটি কিতা, কি বুঝাইতে চাইলেন আপনি? আপনি সুন্নাতের উপরে আসেন। দোস্ত আমার, বাপ আমার, খামখেয়ালি করেন না, আমারও হায়াত শেষ, আপনার হায়াতও শেষ, কিন্তু আখেরাতের পুঁজি হইছে কিনা ঠিক মতো এটা বুঝে নিয়ে হইলেই হইল, যেখানে সুবিধা হয়, যখন যেভাবেই হয়, আল্লাহর কথা বলার সুযোগ মিললেই নেকি, শুনলেই নেকি, বললেই নেকি, আহামরি কোনো পেরেশানি করার কিছু নাই, আফসুস করারও কিছু নাই, অস্থিরতা প্রকাশ করারও কিছু নাই। আল্লাহর কথা যখনই বলেন তখনই লাভ, যখনই শোনেন তখনই লাভ, যেখানেই বলেন সেখানেই লাভ, যতক্ষণ বলেন ততক্ষণই লাভ, বললেই লাভ, আল্লাহর নাম নিলেই লাভ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছেন, ওয়াদকুরুল্লাহা কাসীরাল লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সকলেই বেশি বেশি আল্লাহকে স্মরণ করো, এতেই তোমরা সফল হবে। তাহলে এই কথার দ্বারা স্পষ্ট, আল্লাহ পাককে স্মরণের মধ্যেই আল্লাহর জিকির, আল্লাহর কথা, আল্লাহর নাম, আল্লাহকে ডাকা, এর মধ্যেই সফলতা, কামিয়াবি, কৃতকার্য। যে যাই বিশ্বাস করুক, আমি কোরআন বিশ্বাস করছি, আরও যারা বিশ্বাস করে আলহামদুলিল্লাহ, যারা মনে করে যে না এটার চাইতে দুনিয়ার অন্যদের কথা আরও বেশি গ্রহণযোগ্য, ঠিক আছে ভাই, চলো তুমি তোমার মতে, আমি আমার মতে, অসুবিধা নেই, খুব দ্রুতই ফায়সালা হবে কে ছিল বুদ্ধিমান আর কে ছিল বেওকুফ, কে সঠিকটা বুঝছে আর কে সঠিকটা বোঝে নাই, খুব অল্প সময়ের ব্যবধানেই হাসরের মাঠে সেটা প্রমাণিত হবে এবং কবরে গেলেও প্রমাণিত হবে, উপলব্ধি আসবে, বুঝবে, কিন্তু কোনো লাভ হবে না। কোরআনুল কারীমের মধ্যে আছে, সূরা ইয়াসিনের মধ্যে, একজন ইমানদার লোককে পুরা এলাকাবাসী মেরে হত্যা করে ফেলছে, একজন ইমানদার, তো সেই ইমানদার লোকটাকে যখন মেরে ফেলছে ফেরেশতা, তখনই তাকে শাহাদাতের পূর্ব মুহূর্তে ওনাকে জান্নাতের সুসংবাদ দিছে, কিলাদ খুলিল জান্না, ফেরেশতা এসে বলছে তুমি এক্ষুনি জান্নাতে প্রবেশ করো। এরপরে কি বলছে ওই লোক, কালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন, উনি সাথে সাথে বলছে হায় আমার জাতি, তোমরা যদি বুঝতা, আহারে তোমরা যদি বুঝতা যে আমার মায়েরে আমার কি লাভটা করলা আর তোমগো কি ক্ষতিটা করলো, আমি ভীষণ লাভবান হয়ে গেলাম, তোমরা ভীষণ ক্ষতিগ্রস্ত হয়ে গেল, ইয়া লাইতা কওমি ইয়ালামুন, হায় আফসুস আমার কওম যদি বুঝত। এজন্য দোস্ত আমার, এটা বড় জরুরি বিষয়, উপলব্ধি হওয়া, বুঝে আসা, আল্লাহর কথা বুঝে আসা অনেক বড় নিয়াম। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বি, আল্লাহ তাআলা বলেন যাকে আমি আল্লাহর পক্ষ থেকে তার অন্তর বক্ষ খুলে দেওয়া হয় ইসলামের জন্য, তাকে আমি আল্লাহ তাআলা একটা নূর, আলো দিয়ে দিই, ওই আলোতে সে চলতে থাকে, জান্নাত পর্যন্ত পৌঁছতে থাকে, সবই তার বুঝে ধরে, সবই বুঝে ধরে, ফজরের নামাজ এই শীতের মধ্যে হয় এইটা এইটি, জোহরের নামাজ এই দুপুরে রৌদ্রের মধ্যে হয় এইটা এইটি, আসরের নামাজ এই ঘুমের টাইম মাত্র ঘুমটা লাগিয়ে উঠছে এই টাইম হয় এই টাইম এইটি, এই টাইম এইটি, এটা হারাম হয় এইটাই হারামে, মন চাইছে তো খুব না মন চা, যে এই কথা বুঝে আসা, দিলের মধ্যে উপলব্ধি আসা অনেক বড় নিয়াম, অনেক বড়। ওই ভাই ওই মোবাইল এটা বন্ধ করেন, ওই হাত দিয়ে ওই হাতওয়ালা মোবাইল বন্ধ করেন, এমনি শুনেন, এমনি এমনি শুনলে ভালো, আর রেকর্ড করতে হলে স্ট্যান্ড স্ট্যান্ড অথবা বাঁশ অথবা কলা গাছ, হ্যাঁ একটা কিছুর মধ্যে টাঙ্গাই থইতে, এটা বাঁশ হোক কলা গাছ হোক স্ট্যান্ড হোক জিডাই হোক তার কাটা হোক সেটাই হোক, কিন্তু হাতে দূরে রাখা যাবে না,
হাতে ধরে রাখলে দিল বসে না, বোঝেন নাই কথাটা, মানে দিলে বসে না কথা, মনোযোগ কিছুই হয় না, এটা তো কোনো লাভ হয় না। চাক তাকায় থাকলে খুব ফায়দা, খুব লাভ। মনোযোগ দিয়ে ছয় মাস কোনো আলেমের দিকে তাকায় থাকেন, জিন্দগি বদলাইছে। ইমাম সাহেবের দিকে চাইয়া থাকেন জুম্মার বয়ানের সময়, তাকায়া থাকবে, ভালো হইব। মূলত তো ইমাম সাহেব দুই ঘন্টা ওয়াজ করলে আপনি পরিবর্তন হইবেন, ২০ মিনিট কইলে আপনি বদলাইতেন না, অথবা দূরের হুজুর আইয়া কইলে আপনি বদলাইবেন, এলাকার হুজুরে বললে বদলাবেন, এটা কোনো বিষয়। দূরের হুজুরের বাপেরও ক্ষমতা নাই, কাছের হুজুরেরও ব্যর্থতা নাই। ২০ ঘন্টার মধ্যে কোনো কামিয়াবি নাই, ২ মিনিটের মধ্যে কোনো ঘাটতি নাই, বরং হেদায়েত দয়া আল্লাহ তাআলার ফয়সালা। কাউকে এক শব্দে আল্লাহ দিয়ে দেয়, কাউকে এক কুটি কথার পরেও হেতে আসে, ব্যাটকায় দূর মাতিস আছে, কত কথা এরম কয়, এ এতগুলো কথার মধ্যে ফানি দিয়ে দিল। আমি তো প্রায়ই বলি যে অনেক বয়স্ক মুরব্বী আছে, দেখবেন দুই চার ঘন্টা ওয়াজ শুনবার পরে, এরপরে এই এতক্ষণের মেহনত, হুজুর বেচার আর জান্ডার শেষ, কিন্তু এরপরে কয় কি কা কথাটি তো বালাই কয়, বুঝি তো ফারিত না, শেষ। মানে আমার এই দুইটা ঘন্টা মারি, আমি যে এই দুইটা ঘন্টা মেহনত করলাম, উনি এটার মধ্যে ফাঁড়ি ঢেলে দিল। এ কথা এক কক্ষ কইয়া যে কয় তো ভালা লেগেই তো কয়, বুঝি তো ফারিত না, আপনি তো চেষ্টাই করলেন না, মেহনতই করলেন, আন্তরিকতাই দেখাইলেন, আপনি নিজে নিজে কন ফারিত না, আমি কি ফারিন না, আপনি করছেন নি কিছু, কথা বলেন না, আপনি কি কোনো করছেন চেষ্টা করে দেখছেন, আপনারে কইলাম বিড়ি কানা ছাড়তেন, আপনি সাইরে দেখছেন বলে না ফারিত না, কি লেগে পারতেন না, টেলিভিশন দেখা ছাড়তে পারবেন না কেন, ডাক্তার বললে আপনি গরুর গোস্ত খানা ছাড়েন না, ডাক্তার বললে আপনি মিষ্টি খাওয়া ছেড়ে দেন না, ডাক্তার বললে আপনি চায়ের লগে চিনি লন ছেড়ে দেন না, তো আপনি ইডি ছাড়তে লেড়ে পারবেন না কেন। আপনি বুঝছেন যে ডাক্তারের কথার দ্বারা আমার দুনিয়া, আর আল্লাহর কথার দ্বারা আমার আখেরাত, আর আখেরাত মূলত নাই, আছে দুনিয়া। আল্লাহর কথা মতো যদি আখেরাত দিলে থাকতো তো এটার চাইতে এটা আগে বুঝে আসত, বুঝে আসত। এটা হলো মেন, আমাদের জবান আর দিল এক না, আমারও না আপনারও না, কঠিন ব্যাপার। তো যাই হোক, যে কথাটা বলতেছিলাম আমরা, যে আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার ফজল লাগে, আল্লাহর মেহরবানি, এই জন্য ওই কথাটার থেকে শুরু করছিলাম যে আল্লাহ বলেন আমাকে স্মরণ করো বেশি বেশি, লাআল্লাকুম তুফলিহুন, তুমি কামিয়াব, তোমরা সফল হবে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন তিন শ্রেণীর মানুষ, তিনটি আমল যার মধ্যে আছে, সে বুদ্ধিমান বিবেকবান। এক নাম্বার হচ্ছে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামাও ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিহি, দাঁড়িয়ে বসে শুয়ে কাত হয়ে যে কোনো অবস্থাতে যে আল্লাহ তাআলার জিকির করে, এ বুদ্ধিমান। দুই ওয়া তাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, ডানে বামে উপরে নিচে আসমান জমিন আল্লাহর গোটা সৃষ্টিতে যে ফিকির করে ভাবে, আর ভাবতে ভাবতে আল্লাহকে চিনে, ভাবতে ভাবতে সিটারই লেগে না, বাটফারি লেগে না, দুনিয়া কামাইয়ের জন্য আল্লাহকে পরিচয় পাওয়ার জন্য। এক সাহাবি আকাশের তারার দিকে তাকাইয়া বলছে, ও আচ্ছা তারকারা জি, তোমাদেরও তো একজন রব আছে না, আমারও কিন্তু একজন রব আছে। এরপরে বলছে শোনো মজার কথা শোনো, হে নিজে নিজে কইতেছে আর কি তারারে, শোনো মজার কথা হইলো, তোমাদের রব যিনি আমার রবও তিনি। এরপরে বলতেছে আল্লাহ আমারে মাফ করে দেন, নবীজি বলছে সাহাবি তোমারে আল্লাহ পুরা মাফ করে দেন, তোমার এই বলার ঢং আল্লাহর এত পছন্দ হয়েছে যে কইলো কি সুন্দর কথা, অথচ কি সুন্দর, কি সাদা মাটা কথা, কিন্তু ফিকির করছে, ফিকির করছে, তারকারাজিকে দেখে আল্লাহকে চিনছে, আসমান দেখে আল্লাহকে চিনছে, জমিন দেখে আল্লাহকে চিনছে, গাছ দেখে আল্লাহকে চিনছে। অফিল আয়াত অফিল আরদি আয়াতুল লিল মুকিনিন, আল্লাহ বলে আমার জমিনের মধ্যে
আমার বিশ্বাসী বান্দাদের জন্য অসংখ্য নিদর্শন রয়েছে, কুদরত রয়েছে। এই সম্পর্কিত আয়াতে আমি পড়ছি, পাঁচটা আয়াত পড়ছি এই আল্লাহ তাআলার কুদরত শোনাবার জন্য। তো যাই হোক, ফিকির এই দুই নাম্বার হলো যার মধ্যে আল্লাহর সৃষ্টি নিয়ে ফিকির আছে, আল্লাহর পরিচয় পাওয়ার জন্য। কি পাওয়ার জন্য? পরিচয়, তামাশার জন্য, বিনোদনের জন্য না। নারী দেখতেছে এই কারণে যে বিনোদন, নিজের অসভ্য রুচি শাহওয়াত কামনা বাসনা পূরণের জন্য না, না না, নিজে গুনাহের জন্য, আল্লাহকে চিনার জন্য। আল্লাহ সৃষ্টির দিকে তাকাইছে, যেটা হালাল সেটা দেখাইছে, যেটা নিষেধ সেটা দেখে নাই, এটা বুঝে নিছে আল্লাহ। আর তিন নাম্বার হলো রব্বানা মা খালাকতা হাদা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার, অর্থাৎ যে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করে, কি করে বলেন, এই তিন আমল, সে বুদ্ধিমান, উলুল আলবাব, সেই বিচক্ষণ, দাঁড়িয়ে বসে শুয়ে সর্বাবস্থায় যে আল্লাহকে স্মরণ করে, আল্লাহর সৃষ্টি নিয়ে যে ফিকির করে এবং বেশি বেশি জিকির ফিকির দোয়া, কোন তো এই তিনটে সোজা কথা, জিকির ফিকির দোয়া। এটা আমার শায়খ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাস, উনি এভাবে বলে, জিকির ফিকির দোয়া, এই তিন জিনিস যার মধ্যে আছে সে বুদ্ধিমান, বিবেকবান, বিচক্ষণ, উলুল আলবাব সে জ্ঞানবান, বাকিগুলো ফালতু ফালতু, এগুলো লা ইয়াকিলুন, এগুলো বোঝে না, এদের আকল নেই, লা ইয়াফকাহুন এরা কিছুই বোঝে না, লা ইয়ালামুন আল্লাহ বলছে এরা জানে না, এরা জানে না। এত লম্বা হায়াতে যে আল্লাহ চেনে নাই সে কিছুই চেনে নাই, এত লম্বা হায়াতে যে আখেরাত বোঝে নাই সে আসলে কিছুই বোঝে নাই, সে কিছুই বোঝে নাই। যে নিজের করণীয় কর্তব্যই বোঝে না সে আসলে কিছুই বোঝে না, ব্যাক কর, ব্যাক কর। এজন্য আল্লাহ তাআলার স্মরণ, ওই যে কথাটা বললাম, কম হোক বেশি হোক যেই কোনো সময় আল্লাহর স্মরণ, আল্লাহর কথা বলতে পারলেই লাভ, শুনতে পারলেই, অল্প বললেও লাভ, বেশি বললেও লাভ, যখন যেখানে মালিকের নাম না, এটা একটা অভ্যাস বানাই নেবেন, অভ্যাস বানাই নেবেন অটোমেটিকলি। প্রয়োজনে তসবি রাখবেন সাথে, সারাক্ষণ তসবি থাকলে একটা তসবি হাতে রাখবেন, পকেটে রাখবেন, তসবি রাখা শতভাগ জায়েজ, কোনো পণ্ডিতের ফতুয়া মতে বুদ্ধি, হ্যাঁ, যে তসবি নবীজির জামানায় ছিল কি না, এটা সুন্নাত কি না, সুন্নাহ কি না, শুদ্ধ কথা শুনবেন কম, বুঝেন না কথা, পণ্ডিতি কথা কম শুনবেন, বলে আহলে দিল বুজুর্গ ওলামায়ে কেরাম যুগ যুগ ধরে, এই 1450 বছর ধরে গুনার সুবিধার্থে তসবি, এটাকে, এটা তো মূলত দানা, এটা তো তসবি না, তসবি তো হলো যেটা পড়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, এইটারে কয় তসবি, তো এইটারে কয়, অর্থাৎ এইটা দিয়ে ওইগুলো পড়ে দেখে আল্লাহ পাকের দয়া, এইটার নামই হয়ে গেছে তসবি। তাহলে এক দানার নাম যদি তসবি হয়ে যায়, আমনের নাম হয়ে যাবে আল্লাহওয়ালা। আপনি তসবি পড়েন, আপনি তসবি পড়েন, আপনি যদি বলেন যে না এটা নবীজির জামানায় ছিল না, তো আপনি নবীজির জামানায় আচ্ছা না থাক, তো আপনি এমনি পড়েন, কিন্তু পড়েন কি না সেটা কোন, আগে পণ্ডিতির আগে আগে পড়েননি সেটা কোন। হাদিস আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট নবীজির জামানায় একজন মহিলা সাহাবিকে তিনি দেখছেন, ওই মহিলা সাহাবি তসবি পড়ছে ছোট ছোট কঙ্কর গুনে গুনে, পাথরের দানা গুনে গুনে। আল আদকার ইমাম নববী রহমতুল্লাহর কিতাবে স্পষ্ট আছে, আমি নিজ চোখে পড়ছি। তাইলে তসবি রাখেন, দেখবেন এ হাতে হঠাৎ যদি তসবি লাগে, তো আপনি 30 বার 10 বার 50 বার 100 বার সুবহানাল্লাহ যদি পড়া হয়ে যায়, নেকির পাহাড় জমে যাবে, অনেক নেকি হবে, অনেক নেকি। এজন্য আল্লাহকে স্মরণ করা, এটা জবান আল্লাহ তাআলা দান করছেন, তার প্রথম চাহিদা আল্লাহর নাম উচ্চারণ করা, আল্লাহর নাম, যেই জবানে আল্লাহর নাম উচ্চারণ হয় না, তৌফিক হয় না, এটা মূলত বোবাই, মূলত
এটা বোবা, বাকি যা কথা বলছে এগুলো কোনো কথাই না, এগুলো কোনো কথাই না। যে জবানে আল্লাহর নাম নাই সে মূলত কথাই বলে না, সে বোবাই মূলত। যে কান আল্লাহর কথা শুনে না ওই কান মূলত বধির, সে কান আসলে কিছু শুনে না। যেই চোখ আল্লাহর কোরআন দেখে না, আল্লাহর বিধিবিধান দেখে না, ওটা মূলত চোখে না, ও মূলত অন্ধ। যে দিল আল্লাহকে নিয়ে ভাবে না, ওইটা মূলত দিলে না, দিলে না। তো আল্লাহ তাআলা বলে চোখও নাই, দিলও নাই, হ্যাঁ কানও নাই, তো এইটা কিতা আল্লাহকে এটা জানো আর, হ্যাঁ আল্লাহ বলছেন এটা, এইটা জানো আর, এটা আস্তা জানো আর, এটা হাইওয়ান। যে দিল আমাকে নিয়ে ভাবে না, যে কান আমার কথা শুনে না, যে চোখ আমাকে দেখে না, আল্লাহ বলে এটা জানো আর। উলাইকা কাল আনআম, এটা জানো আর। চতুষ্পদ জন্তু, আমি যে বলি প্রায় সবসময় বলি যে জীবনে সেজদা না, হে মানুষ কি আবার বলে হে দে ভাত খা, তো ভাত খেলে কি, ভাত খেলে কি, হে যে ঘুমায়, তো তো কুকুর বিড়াল ঘুমায় না, তো তো কি সে, তুমি ঘুমজাইলে কি, হ্যাঁ তোমার যৌন চাহিদা আছে, তো কুত্তা বিলেন না এটা তো। এই জন্য যে কপালে সেজদা নাই সে মানুষ কি বা, যে তার মনিব চেনে না, বানানেওয়ালা চেনে না, এটা মানুষ কি বা। আল্লাহ তো তাকে মানুষ বলে নাই, বলে নাই। আমার এই কালকে একজনে কইতে হুজুর আপনি যে এমনি কন, এমনি যদি কেউ, আমরা কই আমার বউটাকে ধরানি দিল উনি, আমি না বেটা হিম্মতের সাথে বলো, আমি তার অকল্যাণ চাই না। বলার সময় নিয়ত করি আমি আমার এই ভাইয়ের পরিবর্তন চাই, তার লগে আমার ঝগড়া, এই ছেলেদের সাথে আমার ঝগড়া কি, আইস গিয়া তো করে সুবিধা মতো পাইছি, হোতা এলাম আইস গিয়া, বিষয়টা তো এমন না, এটা তো কোনো ঝাল উঠানো না, এটা কোনো জিদ মজানো না, ঠিক না। এটার মাকসাদ কি, যুবকের জিদ, আমি যে তাদের উপরে শ্রীকালের লগে আমার একটা ঝামেলা ছিল, কারণ আমি আগে আসিলাম এনে, আইস গিয়া সুবিধা মতো পাইছিও আছে, আইস গিয়া তোমার ঘরে সদুডাম, এটা এটা না। আল্লাহর জন্য বলা, পরিবর্তনের আশায় বলা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছে ফাফিরু ইলাল্লাহ, নবীকে বলছে বন্ধু বলেন না, হে আল্লাহর বান্দারা তোমরা সব তাওবা করে আল্লাহর দিকে ছুটে আসো। ইন্নি লাকুম মিনহু নাদীরুম মুবিন, এ নাদীরুম মুবিন, নবী আপনি বলেন হে দুনিয়াবাসী আমি মুহাম্মদ তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট ভয় প্রদর্শনকারী। ওয়ালা তাজালু মাআল্লাহি ইলাহান আখার, ইন্নি লাকুম মিনহু নাদীরুম মুবিন। আল্লাহ বলে বন্ধু আবার বলেন, আবার বলেন, আল্লাহর নবী যেন একবার বললেন মাওলা বলেছি তো যে আমি সুস্পষ্ট ভয় প্রদর্শনকারী। আল্লাহ বলে না বন্ধু একবার বললে হবে না, আবার বলেন। ওয়ালা তাজালু মাআল্লাহি ইলাহান আখার, দুনিয়াবাসী আল্লাহর সাথে আর কাউকে ডেকো না, আর কাউকে কাছে চেয়েও না, আল্লাহর সাথে এক সেকেন্ডের জন্য শিরিক করো না। ইন্নি লাকুম মিনহু নাদীরুম মুবিন, আবারও বলেন বন্ধু দুনিয়াবাসী আমি মুহাম্মদ আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট ভয় প্রদর্শনকারী। দুইবার পর পর দুই আয়াতে দুইবার বলাইছে বন্ধু, আবার কোন, আবার আবার বলে। আমার শায়খ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম সাহেব একদিন কইছিল হুজুরে, মাওলানা এক কথা প্রয়োজনে এক লক্ষবার কই, এক কথা প্রয়োজনে এক লক্ষবার বলবেন, বলতে 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 যেন উম্মতের কলজায় বসে যায়। পরিবর্তন দরকার, পরিবর্তন দরকার। সুরটা বালার, এ সুরটা লড়াই লাইছে না, এতে কোনো ফায়দা না, এটা মূল মাকসাদ না। দিল নড়া দরকার, দিল কলিজা নড়ে ওঠা দরকার, বিবেক নড়ে ওঠা দরকার, এটা বড় দরকার। অল্প হোক বেশি হোক, সফলতা হলো মানুষগুলো আল্লাহমুখী হয়েছে কিনা,
আউলিয়ায়ে কেরাম, বুজুর্গানে দিন, আগের মাশায়েখ, ওনাদের কথায় মানুষের কলিজা নড়ত, চোখে পানি ঝরত, জিন্দগি বদলাই দিত, সব ফেলে আল্লাহর দিকে ছুটত, পাগল হয়ে যাইত, কান্নার রোল বইত, মানুষ গড়াগড়ি করত। কখন বক্তায়ও আসে, হুজুর শ্রোতাও আসে, ব্যাটকা ব্যাগের ব্যাগের করে, হ্যাগের হ্যাগের করে, সদবদ। পরিবর্তন দরকার। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করে। আমার ভাই, এই জন্য বলতেছিলাম আল্লাহর কথা, আল্লাহর নাম, আজকে প্রথম কথা এটা বললাম, জিক্রুল্লাহ, আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির বেশি বেশি করবে, বলেন ইনশাআল্লাহ। যুবক ভাই, তোমরাও তসবি নাও, ছোট তসবি নাও, পকেটে নাও, কত কিছুই তো নিতে পারো। এত বড় মোবাইল, আমি তো এই মোবাইলটা আলগাই তো আমার কাছে বিরক্ত লাগে, তুমি তো এত বড়, এটার চাইতে সাইটটার সমান মোবাইল তুমি আলগাও, তুমি তো পারো ভাইয়া। এত বড় একটা ভ্যানিটি ব্যাগ, টাকা নাই 30 টাকা, কাগজ কতটি হুদা হালাইতেছিল, ফালতু কতটি, এটার ভিত্তে কতটি ভিজিটিং কার্ড, আমি দেখছি না কত, এটা বুঝলেন নাই কথাটা। আর ওই যে বিভিন্ন এই জুতার ফ্যাক্টরি আর ফ্যাক্টরি বিভিন্ন মানুষের কার্ড দিছে না, ভিজিটিং কার্ড, এটা মানি ব্যাগ একটার মধ্যে ফুরে আইতেছে, এটা দূরে টেহা নাই 30 টাকা, শুধু শুধু কতগুলো ভিজিটিং কার্ড দিয়ে এত বড় একটা ফোজা ফকট করে পেটা তো এইটা নিতে পারলা, এত বড় একটা মোবাইল নিতে পারলা, এত কিছু নিতে পারলা, মোটর সাইকেলের সাবির সরাইটা, এটা তো কত বড়। একটা তসবি নিলে অসুবিধা কি, একটা মেসওয়াক নিলে অসুবিধা কি, হ্যাঁ একটু টয়লেট পেপার নিলে অসুবিধা কি, এই তিনটা জিনিসটাকে লাজেম করলে ভালো, একটা মেসওয়াক, একটা তসবি, আর একটা কি টিস্যু। আমার তো মন চায় যে তিনটে একটা প্যাকেট করে, একটা ছোট্ট প্যাকেজ, যে 20 টাকা করে বেসন, সময় কই আমার, এটা বইবে বেসনের টাইম কো, মাগরিব বাদ বয়ান আইয়া ধরছি আশাবাদ, জ্যাম জুম ছিল, আমি আজকে জুমা পড়াই নাই এই মসজিদে, চান্দিনা জুমা পড়াইছি একটা বিশেষ অনুরোধে, এই কারণে দেরি হয়ে গেছে আমার আসতে। যাই হোক বাপ, পরিবর্তন চাই, আল্লাহকে স্মরণ করেন, বেশি থেকে বেশি আল্লাহকে ডাকেন, ইচ্ছা করেই ডাকবে, প্রথম প্রথম কষ্ট হবে, মনে পড়বে না, ভুলে যাইবে, কিন্তু এই জোর করে করে মন করবেন, মনে করবেন, এইটার জন্য তসবি। পাকিস্তানের হযরত মাওলানা সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব রহমতুল্লাহ আলাইহ, একজন বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন, সারা পৃথিবী খ্যাত বুজুর্গ ছিলেন, উনি সারা বিশ্বে ওয়াজ করতেন, আমরাও দেখছি ছোটবেলায় ওনাকে, বাংলাদেশে উনি দীর্ঘ না হইলেও 30 বছর লাগাতার প্রতি বছর আসতেন। ওনার কোরআন তেলাওয়াত শুনলে মনে হইতো আসমান থেকে ওয়াহি নাজিল হইতেছে, এখনো এখনো মোবাইলে সার্চ দিয়ে শুই দেখি ওনার পড়া। সৈয়দ আব্দুল মজিদ নাদিম সাহেব রহমতুল্লাহ আলাই আমাদের কুমিল্লা আসতেন আগে, তো উনি একদিন ফ্রান্সে এক যুবক, মুসলিম যুবক, ওনাকে জিজ্ঞেস করছিল, ওনার বয়ান আছে, ওনাকে বলছিল হযরত রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তো তসবি ছিল না এরকম দানাওয়ালা, আপনি এই তসবি ব্যবহার করেন কেন? তখন উনি বলছে যে এটা আমার মুদাক্কিরা, এটা আমার স্মরণকারী, অর্থাৎ এটা আমি হাতে রাখলে, পকেটে রাখলে, হাতে লাগলেই আমার আল্লাহর কথা স্মরণ হয়, তো কিছুক্ষণ আল্লাহকে ডাকতে মন চায়, মনে পড়ে, কথা বুঝছেন কি না, বলে মনে পড়ে, আমার মনে পড়ে, এটা মুদাক্কিরা। তখন উনি বল ছেলেটা বলল যে হযরত ঠিক আছে এটা বুঝলাম, কিন্তু নবীজির জামানায় এটা নবীজি ব্যবহার করতেন কি না? তখন উনি এত সুন্দর উত্তর দিছে, সহজ উত্তর, যে আরে ভাই আমি তো ভুলে যাই, এটা হাতে রাখলে, হাতে লাগাইলে আমার মনে পড়ে, আমি ভুলে যাই দেখা, আমার এটার দ্বারা মনে করাইতে হয়। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে ভুলতেন কখন, যে ওনাকে কিছু দিয়ে মনে করাইতে হইব, বুঝলেন নাই কথা, উনি ভুলবেন কেন, উনি তো ভুলতেনই না, ওনার এটা দরকার কি, এটা কোনো দরকার আসেনি আপনার, এটা মনে কর, এটা আমারও না দরকার, আমি ভুলে যাই দেখা, তো নবী কি ভুলতেন কখনো আল্লাহকে, তিনি ভুলবেন কেন? কি চমৎকার এক কথায় দাঁত ভাঙ্গা উত্তর,
জবাব হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজকুরুল্লাহ ফি কুল্লি আহিয়ান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় সর্বদাই আল্লাহকে স্মরণ করতেন দস্ত বকার দিল বয়ার এটা বুজুর্গদের কথা আল্লাহওয়ালাদের একটা কথা আছে দস্ত বকার দিল বয়ার দস্ত মানে হাত কার মানে কাজ হাত থাকে কাজে দিল বয়ার ইয়ার মানে বন্ধু আরে ইয়ার বলে না এমনি এই ইয়ার মানে বন্ধু দিল বয়ার দিল থাকবে বন্ধুর সাথে হাত থাকবে কাজের মধ্যে মুমিন তাকে বলে যার হাত যদিও কাজে মানে সে যদিও গাড়িতে বাসে বাজারে ব্যবসায় দোকানে খানায় কতখানে ঠিক আছে কাজে আছে কিন্তু দিল কার সাথে ওয়াদকুর রাব্বাকা ফি নাফসিক তাদাররুআ ওয়া খীফা আদুনাল জাহরি মিনাল কওল بالغدو والآصال ولا تكن من الغافلين رب العالمين বলে বন্ধু আপনি আমি রবকে আপনার রব আল্লাহকে ডাকেন في نفسك আপনার দিলে দিলে তাদররুআন বিনয়ের সাথে বিনয়ের সাথে وخيفتن অথবা ডাকেন হালকা আওয়াজে নিঃশব্দে মানে মুখেই বলতেছেন একটা হলো মুখে কোনো শব্দই নাই শুধু দিলে দিলে স্মরণ আরেকটা হলো খীফাতান মুখে উচ্চারণ বাইরে বের হচ্ছে না কিন্তু জবানেই পড়তেছেন কিন্তু আওয়াজ বাইরে যাচ্ছে না নিঃশব্দ আরেকটা হলো দুনাল জাহরি মিনাল কওল হালকা স্বাভাবিক কথায় আপনি মানুষকে যেভাবে বলেন তার চাইতো হালকা আওয়াজ হালকা আওয়াজ কথা বুঝছেন না দুনাল জাহর স্বাভাবিক কথার চাইতে হালকা আওয়াজে এই তিনটা সুরত আল্লাহ বলছে দিলে দিলে আল্লাহকে ডাকেন নিঃশব্দে আল্লাহকে ডাকেন হালকা আওয়াজে কি আল্লাহকে ডাকেন বিল গুদুবে ওয়াল আসাল সকালেও ডাকেন সন্ধ্যায়ও ডাকেন ওয়ালা তাকুম মিনাল গাফিলিন বন্ধু কখনোই আপনি গাফিলদের অন্তর্ভুক্ত হবেন না এমন সকাল যেন না কাটে যে সকাল আমাকে ডাকেন নাই এমন বিকাল যেন না কাটে যে বিকালে আমাকে ডাকেন নাই এমন যেন না এমন যেন না এমন যেন না দিলে আমাকে স্মরণ করেন নিঃশব্দে আমাকে স্মরণ করেন হালকা আওয়াজে আমাকে স্মরণ করেন যেভাবে পারেন আমাকে স্মরণ রাখেন আমাকে স্মরণ তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে স্মরণ করতেন কিনা বলেন আল্লাহ তাআলা বলেছেন কিনা বলেন বেশি বেশি আল্লাহকে স্মরণ কোনো অনুষ্ঠানের অপেক্ষায় না থাকা কোনো অনুষ্ঠান হবে কোনো উরুস হবে কোনো মাজারে গান হবে কোথাও আপনার এই জিকিরের আয়োজন হবে তয়লে গিয়া খিচুড়ি সম্ভাবনা আছে বা বিরিয়ানির আশ্বাস দেওয়া হয়েছে অথবা কিছু না কিছু দিব জিলেপি হোক বাতাসা হোক নাহলে সুপার বিস্কুট হোক একটা কিছুর সম্ভাবনা আছে তাইলে জিকির করলেন তাইলে দুরুদ সালাম পড়লেন সিক্কার দিলেন ফাল মারলেন এটা সুন্দর না এটা মহব্বতের প্রমাণ না এটা মহব্বতের প্রমাণ ভালোবাসা দিল থেকে উৎসারিত হয় রাত গভীরে আমি আমার মাওলাকে ডাকছি কেউ শুনে না কিন্তু আমার চোখ থেকে পানি পড়ছে আর শাজিম থেকে আল্লাহর কসম আল্লাহ বলে বান্দা মনে রাখিস তোরে আমি আমার আরশের নিচে জায়গা দেব সুবহানাল্লাহ এটা হাদিস না ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনা সাত ধরনের ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবে কয় ধরনের এর মধ্যে একটা হলো পরিষ্কার একেবারে যেই কোনো হুজুর রামনি জিগা যেই টুফির হুজুর হোক যেই ভাঞ্জাবির হুজুর হোক যেই তরিকার হুজুরে হোক আপনি জিগান কি ঢালাঠেলির দরকার না আপনি জিগান এটা আসেনি হাদিস একটা হলো রসুল বলেন যে ব্যক্তি আল্লাহকে জিকির করেছে আল্লাহর জিকির খালিয়ান খালি একাকি নীরবে নিভৃতে একান্তে ফাফাদাত আইনাহু আর আল্লাহকে ডাকতে ডাকতে চোখ দিয়া পানি পড়ছে আর শাজিমের মালিক আল্লাহ বলে তোরে আমি আমার আরশে জায়গা দেব কেউ দেখে নাই আমি তো দেখছি কেউ শুনে নাই আমি তো শুনছি আমি তো শুনছি ফালাফালির কিচ্ছু নাই লাফাইয়া উডনের কিচ্ছু নাই আরে না বিয়ে না কিতা এটা কিতা
আরে কইয়া মেটাটা আরে কি আরে না বিয়ে না সাফি মানে মাথা ঠ্যাং আত আরে কি খার মানে না রিকিতা কি বুঝাইতে চাইলেন আপনি আপনি সুন্নাতের উপরে আসেন দোস্ত আমার বাপ আমার খামখেয়ালি করেন না আমারও হায়াত শেষ আপনার হায়াতও শেষ কিন্তু আখেরাতের পুঁজি হয়েছে কিনা ঠিক মতো এটা বুঝে নিয়ে আপনি যেদিন মরবেন সেদিন হয়তো আমি নাও মরতে পারি আমি যেদিন মরব আপনি সেদিন নাও মরতে পারেন আমার কবর এক জায়গায় হতে পারে আপনার কবর আরেক জায়গায় হবে হাশরের ময়দানে একসাথে দেখা হবে হ্যাঁ হাশর একদিনে হবে না কিয়ামতের মাঠ একসাথে হবে না সেদিন আমিও দেখব আপনাকে আপনিও দেখবেন আমাকে হ্যাঁ সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন আল্লাহ কোরআনে সেদিন তোমরা তোমাদের রব আল্লাহর সামনে কিয়ামতের ময়দানে পরস্পর মুখোমুখি হবে তর্ক তর্কি করবে তর্কাতর্কি আল্লাহ বলছে তর্কাতর্কি করবা তুই আমার খাই চল বেড়া তুই কব বেড়া দূর বেড়া তো তোর আমি কইছি দেখি কি দদ্দন লাগেনি বেড়া হেসুমি জিলেপি দেখ কেনা কইছি হেসুমি খিচুড়ি দেখ কেনা কইছি বেড়া তুই এলাকে দৌড় দিলি গা ওনাই আমার বেড়া সেতা দেশ আমি এমনি আছি টেনশনে আমার নিজের আবার তুই দমকাস বেড়া এই যে তাখতাসিমুন ঝগড়া করবে একজন আরেকজন পরস্পর কি করবে ঝগড়া করবে কোরআনের বহু আয়াত আছে সূরা আরাফের মধ্যে অনেক আয়াত আছে যারা অধীনস্থ নাফরমান তারা তাদের উপরস্থ যাদেরকে অনুসরণ করছিল তাদেরকে ধরবে এই বেটা তুই তো আমারে খাইয়া দিছ বেটা তুই তো আমারে শেষ করছ বেটা তুই আজ আমাকে আখেরাতের সন্ধান সঠিক বললি না কোরআনুল করিমের মধ্যে আছে আহা ইন্না আতানা কুবারাআনা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারাআনা ফাআযাল্লুনা সাবীলা নাফরমান বলবে আল্লাহ আমি আমার বড়দেরকে আমার নেতৃস্থানীয়দেরকে আমি অনুসরণ করেছিলাম তারাই তো আমারে জাহান্নামী করে দিল পথ ভ্রষ্ট করে দিল বন্ধু আমার প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে সুন্নাতের উপরে ওঠেন আপনি আমনের জায়গা আমার জায়গা যাওয়ানোর দরকার নেই আমনের জায়গাতে আপনি থাকেন কিন্তু সুন্নাতের উপরে ওঠেন আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করে তো আমি বলতেছিলাম জিকির সুন্নাত মোতাবেক আল্লাহকে ডাকা বেশি বেশি ডাকা আল্লাহকে ডাকা আল্লাহকে ডাকা আল্লাহকে ডাকা এটা যেন হৃদয় থেকে হয় এটা যেন লৌকিকতা না লৌকিকতা আমাদের বাংলাদেশের একজন বড় বুজুর্গ পীরে কামেল শেখুল হাদিস আল্লামা মুফতি আবু সাঈদ দামাত বারাকাতুহুমুল আলী ঢাকা একটা বিখ্যাত মাদ্রাসা আছে ফরিদাবাদ মাদ্রাসা ওই মাদ্রাসার প্রধান মুফতি বাংলাদেশের বড় বুজুর্গ আলেম কত সময় ওনাকে দেখছি এ হুজুরে কথা বলতেছে বসে আছে বয়ান করতেছে হঠাৎ 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 করে আল্লাহ কইয়া উঠে যে মনে যেন সাত্তবক জমিনের নিচ থেকে আওয়াজ উঠতেছে আল্লাহ বলে ডেকে মনের আবেগে বলে দিলের আবেগে বলে আল্লাহকে স্মরণ কর যেন আল্লাহকে ডাকা এটা যেন আমার দিল থেকে উৎসারিত হয় এটা যেন আমার জিন্দগির সাথে মিশে যায় কেউ শুনুক বা না শুনুক কেউ দেখুক বা না দেখুক কেউ জানুক বা না জানুক আমি আর আমার আল্লাহ আমি আর আমার আমি আর ওয়াদকুরিসমা রব্বিক ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা সূরা মুজাম্মিলের আয়াত কোরআনে আল্লাহ বলেন তুমি তোমার রব নবীকে বলছে বন্ধু আপনি আপনার রবের নাম জিকির করেন আর ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা পুরা দিল দিমাগ পুরা ফিকির আপনি শুধুই আল্লাহর দিকে মুখে রাখেন আল্লাহমুখী করে রাখেন তাবাত্তুল বলে এটারে তাবাত্তুল আমার দিলে আমার দিমাগে আমার ফিকিরে আমার চিন্তায় আমার চেতনায় আমার কল্পনায় আমার আকাঙ্ক্ষায় শুধু আল্লাহ কেউ না জানুক আমার আল্লাহ তো দেখছে আমার আল্লাহ তো দেখছে আমার আল্লাহ তো দেখছে মানুষের দিলে ভালোবাসা আল্লাহর পক্ষ যত আউলিয়া বুজুর্গ পীর মাশায়েখ ওনাদের প্রতি মানুষের ভালোবাসা তৈরি হয় এটা উনি যতজনরে সময় দিছে অতজনে ভালোবাসে বিষয়টা এমন না গুণ্যা গুণ্যা হিসাব না কথা বোঝেন নাই
না, বরং আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ মহব্বত তার বান্দাদের দিলে ঢেলে দেয়, তখন অদেখা মানুষও তাকে ভালোবাসতে শুরু করে। অচেনা মানুষও ভালোবাসে। আমি হুজুরকে দেখি নাই কোনোদিন, আমি ওনারে ভালোবাসি, এমন এমন হয়ে যায়। আল্লাহ তাআলা তখন মহব্বত জমিনের মধ্যে দিয়ে দেয়। তুমজালুল মাহাব্বাতু ফিল আরদ। এজন্য আজকে আমি আপনাদের কাছে কথাটা মূল প্রথম বলতেছিলাম, আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির সুন্নাত মোতাবেক হওয়া চাই, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরুদ সুন্নাত মোতাবেক হওয়া চাই। সুন্নাত মোতাবেক যেমনে হয় যেখানে হয়, যদি আপনি আস্থাবান হন যে হ্যাঁ এটা সুন্নাত মোতাবেক রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামের তরিকা মোতাবেক, আমার কোনো আপত্তি নেই, কোনো বাধা নাই, যেইভাবে থাকেন যেই তরিকাই থাকেন, শুধু শতভাগ আবার কনফিডেন্স যেন হয়, নিশ্চিত হয়ে নেন এটা সুন্নাত মোতাবেক কিনা। কারণ আমি যদি ভুল হয় আরেকবার তো কবর থেকে ফেরত আসতে পারতাম না, পারবো কি? কথা বলেন, আবার পারবো আমরা আসতে? তাইলে ফ্যাঁসটা তো এনে না, এখানে তো আমার জীবনে কত বাজার ফসা গেছে, হইতেই পারে। ওই দিন আমি চারটা হাঁস একজনকে আমি আমার জন্য কিনতে দিছি, তো আমি 3900 টাকা চারটা হাঁসের দাম দিছি, 4500 টাকা, 100 টাকা কম। এই বেচারা বলছে আমি হুজুর মহিলা দিয়া সোলাইয়া দিমু, আমি বলছি আচ্ছা দিয়েন। এখন বাসায় যখন পাঠাইছে সোলাইয়া রেডি করে, আমার বিবি জিক বলতেছে হবাটার আগে এগুলো কত জি গান, যে এটার যে গরম পানির মধ্যে শুবাইছে, এ ভিতরের আতুরি মাতুরি বের করে শুবাইছি নি। আমি বললাম ভাই শুবাইছেন এমনি নি? কয় না এমনি না, জবাই করে আগে শুবাইছে বালা করে। চারটা হাঁস ফেলাই দিছি, এটা হবে না। ওই যে গরম পানিতে হাঁস এক শুবানি দিলে হয় না, অনেকক্ষণ শুবাইতে কম 8-10-20-15 মিনিট। হাঁস হাঁসের ইয়া শুলতে কষ্ট নাই রি, পশম এটা শুবাইয়া রাখে। এখন এই যে শুবানি দিল, এখন এই ভিতরের আতুরি মাতুরি এগুলো যদি ফাইটা সামান্য ভিতরের গোস্তের সাথে মিশে ঢুকে, তাইলে এটা হারাম। এটি তো বহুত আগে নাই, মানে যেগুলো আপনি ড্রেসিং করে এটির ঝামেলা তো আর আগের থেকেই ঝামেলা, তো খাই না বহু আগ থেকে। তো এই যে বিষয়টা ফেলে দিলাম, তো আমার বলার উদ্দেশ্য হইল এখানে তো আমি এই বাজারে ঠকলাম, চারটা মুরগি বাদ গেছে, অসুবিধা নাই, পরের বাজারে আমি আবার দুইটা মুরগি হাঁস ঠিক করে কি করে আনছি, ঠিক করে এটা তো সুযোগ ছিল, কিন্তু ওইখানে মানে আমি এই কথাটা শুধু বুঝাইতে চাই, এটা আমি বুঝাইতে চাইতেছি। আমারে কইছিলাম আমি এই তরকারি এমনি দিত, দিছে না, হইতে পারে এটা ভুল হয়েছে, আজকে মাছ আমি মনে করছি ভালো, ভাই তাইনে দেখছি রা ফোঁসা, ঠিক আছে এটা তো ভুল হইতে পারে, এটা সংশোধন আছে, পরের বাজারে ঠিক করে নেব। হ্যাঁ আমি ওই দিন বলছি আমারে যে আপনার কাপড় ধুই যে আরে ডেক ডেকছি ধুই যে ছোট্ট ছোট্ট সাবান, হ্যাঁ এগুলা এগুলা দিতে, এগুলা দিছে। বাসায় আনার পরে আমার মেয়ে বলতেছে আব্বু এটা হবে না। কেন হবে না? এটা তো আপনার ইউনিলিভার, আপনি মার্কিন ইসরায়েলি পণ্য ব্যবহার করি না বাসায় আজকে অনেক দিন, কয়ে যেটা ফিরাই দেন, তো এটা ফিরাইয়া আরেকটা আনছি। হইতে কইছে হুজুর এইটা যেটা অন আরেকটা দিতে চাই, এটা নর্মাল, আমি নর্মালের নিচে দিয়েও যদি তাই তুই দে এটা বেটা, এটা ব্যবহার করি, বালাটা নিতাম না, এত বালা আমার দরকার নাই, আমার দরকার হইল ইমানের হক আদায় করা বেটা। তো এই যে বিষয়টা, এটা তো বদলাইতে পারলাম, মানে আমার বলার উদ্দেশ্য হলো আমি তো ভীম বদলাইলাম, এটা বদলানো গেছে দুনিয়া দেইখা, কবর থেকে বদলানো সম্ভব হবে কিনা, আখেরাত থেকে বদলানো সম্ভব হবে কিনা বাপ, তাহলে বিষয়টা আর একটু সিরিয়াস দেখা দরকার না, এটার প্রতি আর একটু যত্নবান হওয়া দরকার না, আমার কোনো ভুল হলো কিনা, আমার কোনো ভুল হইল কিনা, এটাই মূল কথা। এটা ওই যে যারা দেখবেন ওই ভোটার আইডি কার্ডে, হ্যাঁ যে যার একটা অক্ষর ভুল হয়েছে হেতে বুঝছে ফেরেশানি কারে কর, তা 14 গোষ্ঠীর অজম হয়ে গেছে বাপ, ঠিক নেই কথাটা? বাপের নাম ওই আমার ড্রাইভারের বাপের নাম ভুল ভোটার আইডি কার্ডের মধ্যে, হেতে ফেরেশানি শেষ নাই, এটা তো দুনিয়াতেই এত পেরেশানি, একটা ভুল হয়েছে এবার এটারে মনে 13 অফিসে গুড়ান লাগে এটা লইয়া লইয়া, আখেরাতে ভুল হলে কি হবে বাপ, সেদিন তো আর ফেরা যাবে না, কবরে তো আর ফেরা যাবে না।
আখেরাত থেকে তো আর ফিরত আসা যাবে না। এজন্য আমি কথাটাকে একটু বাড়াইলাম, সিরিয়াসলি বললাম, আমি সত্য কথা দিল থেকে বলতেছি। অনেক বাবারা আপনারা আমগরে মহব্বত করেন, আমরাও আপনাগরে মহব্বত করি, মহব্বতের এই দাবিতে দল ভারী করা উদ্দেশ্য না, আসলেই না, আমার এটা ব্যক্তিগতভাবে কোনো পেরেশানি নাই, ও আমি কোনো দল ভারী করতে চাই না, আমি কোনো দল ভারী না, আমার দল ভারীর কিছু নাই। শেষ পর্যন্ত আমরা প্রত্যেকেই মরে যাব, আমরা আখেরাতে আল্লাহর সামনে দাঁড়াবো। আমিও চাই আপনি বেঁচে যান, আপনিও চান যে আমিও বেঁচে যাই, মিলেমিশে জান্নাতি হয়ে যাই। কত না ভালো হবে এই পরিচিত মানুষগুলো যদি আমরা জান্নাতি হই, কি মজা না হবে সেদিন, কি মজা না হবে, কত না মজা হবে। একটু বেখেয়ালির কারণে, খামখেয়ালির কারণে, একটু জিদ্দের কারণে, অথবা একটু আক্রোশের কারণে যদি আখেরাত ধরা খাইয়া যায় তো কষ্ট হয়ে যাবে, বিপদ হয়ে যাবে বাপ। আল্লাহ আমাকেও হেফাজত করেন, আল্লাহ আপনাদেরকেও হেফাজত করেন।